গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তাপস পিয়া লাভ স্টোরি চ্যানেল। তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো সকালবেলা উঠে পড়েছি, কি যে দেখছি আমি নিজেও জানি না। খুব সম্ভবত জাঁচলা দিয়ে বাইরের প্রকৃতিটা দেখছি, আর সবে মাত্র ঘুম থেকে উঠেছি ওই জন্য হাইটাও উঠে গেছে দেখতেই পাচ্ছ। বসে বসে কি ভাবছি কি জানি, ঘুমটা ঠিকঠিকভাবে ভাঙেনি, মানে ঘুম ঘুম পাচ্ছিল বাট তাও ঘুমায়নি। আর এখানে দেখতেই পাচ্ছ যে মান্তুসোনাও বসে আছে। আমি এখন সকাল সকাল উঠে চা গরম করছি, মারে গেছে বন্দর আর আমি এখানে চা গরম করছি। আমার এখন চা গরম হয়ে গেছে, তারপর আমাকে কাজ করতে হবে, তারপর আমি রেশনটা ছাড়াবো। আমিও উঠে পড়েছি, উঠে ফ্রেশ আরে হয়ে গেছি, আর এখন খাবো আমি এই যে চা রুটি। আর শিবা এখানে এই যে রসুনের খোলা ছাড়াচ্ছে আর আমিও ছাড়াবো, তো সেই জন্য এখানে কিছু খোলা, মানে খোলা বলছি সরি, রসুন ভিজত দিয়ে রেখেছি যাতে খোলাগুলো খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমাদের তো সকাল সকাল উঠা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তোমরা সেটা ভিডিওতে দেখেছো। আর এখন বাজে হচ্ছে 8টা, উঠেছি 7:30টার সময়, চা নাস্তা করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমাদের, আর সেই জন্য আমি এখন বসে আছি দেখতেই পাচ্ছ। আর আজকে বাড়িতে অনেকই কাজ আছে, কারণ কি আজকে আমাদের কলটা মানে ফিনিশিং হবে, 2-3 দিন ধরে প্রায় কাজটা চলছে, তো সেই জন্য। আর কাকু কাকিমা গেছে বন্দর আর আমরা এখন বসে আছি, তো আমাকেও আজকে অনেকগুলোই মানে কাজ বলতে কি রসুন ছাড়াতে হবে, যেহেতু এখন হবে ঘুগনি মুড়ি খাওয়ার জন্য, আর দুপুরে হবে মাংস, তো সেই জন্য অনেকই আদা রসুন ছাড়াতে হবে। আলু আরে কাটাকাটি আছে সবজি, তো চলো আমি সবজি আরে এক এক করে কাটতে থাকি। আর ভিডিওতে তো অবশ্যই আসবো, তো কি বলবো তোমাদেরকে এখন বুঝতে পারছি না। আর ছোটো বোনকেও দেখাবো, মানে পুচকিটা একদম, তো ওকেও দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি সঙ্গে থাকো, তো ভিডিওটা পুরো শেষ অবধি দেখো, কেউ স্কিপ করো না। তো চলো দেখাচ্ছি কিছুক্ষণ পর। দেখো এরা এখানে রসুন ছাড়াচ্ছে আর আমি যে আদা নিয়ে বসে পড়েছি আদাগুলো ছাড়াবো, তো চলো ঝটপট কাজটা কমপ্লিট করে ফেলি। আমি আর তনু যখন শুষে খেলা করছি, চলো তোমাদেরকে খেলাটা দেখাই। তো চলো আমাদের খেলা হয়ে গেছে, এখন আমি ওর সাথে খেলবো, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস দেখো এটা হচ্ছে সকালের নাস্তা সবার জন্য, কারণ বলেইছি তো মিস্ত্রি লেগেছে কাজে, তো ওই জন্য ঘুগনি হয়েছে দেখতেই পাচ্ছ। তো চলো আমরা খাবো একটু পরে। ও যে বাছুরটা অনেকদিন আগেই হয়েছিল, তো তোমাদেরকে দেখানো হয়নি, কত কিউট হয়েছে দেখো। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। তাই সেখানটাতে খুব হাওয়া দিচ্ছে, ওই জন্য আমি এখানটাতে একটু বসে আছি দেখতে পাচ্ছ। আর ওইদিকে মা কাজ করছে, মানে মা ঘুগনি আরে বানিয়েছে, মিস্ত্রি আরে তো খাবে, তো সেই জন্য। তো কাকি আরে এখনও আসেনি, দেখি কখন আসে। গেছে 7:30টার সময়, এখন বাজে তোমার 10:30, তো আসতে হয়তো 11টা আরে বেজে যাবে। তো চলো আমি এখনও নাস্তা করিনি, মানে মুড়ি এখনও খাইনি, তো মুড়ি টুড়ি খেয়ে তোমাদের সাথে আবার ভিডিওতে আসছি। আর আজকে ফুল ভিডিও করব, সকাল থেকে সন্ধ্যা অবধি আমি কী কী করি সব ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি সঙ্গে থাকো। এই সানডান করে একদম চলে এলাম ভিডিওতে, আর অনেকক্ষণ পরেই ভিডিওতে আসলাম বুঝতেই পারছো। কাকু কাকিমারে অনেকক্ষণ আগেই চলে এসছে, আর কী কী শপিং করেছে তোমাদেরকে সেগুলো অবশ্যই দেখাবো, সেটা কিছুক্ষণ পরে দেখাবো। আর এখানে মান্তু দেখো খেলা করছে, তো মান্তুকে আমি এখন দেখাতে পারছি না, খেতে
বসবো এই যে এখানে বসবো সবাই দেখতেই পাচ্ছো তো চলো আমি এবার খেতে বসবো তো খেয়ে দিয়ে তোমাদের সাথে একবারে কথা হচ্ছে তো গাইস এখন হয়ে গেছে সন্ধ্যে আর ঘুম থেকে উঠলাম একটু আগে তো আমাদের কল এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি কারণ কি এখনো সবাই করছে মানে লোকগুলো দেখো পেছন দিকে তো এখনো কিছুটা বাকি আছে তো আজকের মধ্যে কমপ্লিট করে দেবে তো চলো তোমাদের সাথে আমি পরে কথা বলছি তো ভিডিওটা দেখে থাকো দেখো এই পুতুলটাকে নিয়ে খেলা করছে এখন তনুজা চলো তোমাদেরকে দেখাই এই যে আবার কোলে উঠবে তো আজ তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো চলো টাটা।